আজকের হোয়াটসঅ্যাপ কোয়েশনগুলি আমাকে সুব্রত পাল এবং আজকে সর্বপ্রথম আমাকে হোয়াটসঅ্যাপের কোয়েশনটি ভূমিকা দেব আমাকে কমেন্ট করেছেন। তো আজকের কোয়েশন হলো, তোমার বাড়ির আশেপাশে থাকা গাছের তালিকা তৈরি করো। তো তোমার বাড়ির আশেপাশে যতগুলি গাছপালা রয়েছে সেগুলি একটি তালিকা বানিয়ে নেবে। কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে গাছের নিয়ে মজাদার ঘটনা শোনা এবং লেখো। অর্থাৎ প্রথমে শুনবে, তারপর সেই ঘটনাগুলিকে, সেই মজাদার ঘটনাকে লিখে ফেলবে এবং সেটা তাদেরকে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তারপর বলা হয়েছে, তুমি কোন কোন ঋতুর নাম জানো, তোমার প্রিয় ঋতু সম্পর্কে লেখো। তাহলে ধন্যবাদ ভূমিকাকে এই কোয়েশনটা আমাকে কমেন্ট করার জন্য। তারপর আমি সেগুলি কমনগুলি লিখেছি, আম, জাম, নিম, সেগুন, রাবার, কুল, গোলাপ, শাল, অর্জুন ইত্যাদি হচ্ছে বাড়ির আশেপাশের গাছ। তো একটি গল্প গাছকে নিয়ে, সেটা হচ্ছে গর্বিত গোলাপ। গোলাপ গাছ খুব গর্বিত। গর্বিত অর্থ হচ্ছে প্রাউড, অর্থাৎ সে খুব গর্ব করে তা নিয়ে। তো সেটা কি, এক সময় একটি গোলাপ ছিল যে তার সুন্দর চেহারা নিয়ে গর্বিত ছিল। তার একমাত্র হতাশা ছিল যে সে কুৎসিত ক্যাকটাসের পাশে বেড়ে উঠছিল। অর্থাৎ একটি গোলাপ গাছ ছিল, এখানে তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ, এখানে একটি গোলাপ গাছ, সাথে রয়েছে কি, কুৎসিত অর্থাৎ বিশ্রী ক্যাকটাস, এবং সেই বিশ্রী ক্যাকটাসের পাশে গোলাপ গাছগুলি বেড়ে উঠেছিল। তো প্রতিদিন গোলাপ ক্যাকটাসকে তার চেহারা নিয়ে অপমান করত, কিন্তু ক্যাকটাস চুপ করে থাকত। বাগানের অন্যান্য সমস্ত গাছপালাগুলোকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু সে তার নিজের ভালো চেহারা নিয়ে খুব প্রভাবিত ছিল। এক গ্রীষ্মে বাগানে উপস্থিত কুয়োটি শুকিয়ে গেল এবং গাছগুলির মধ্যে, অর্থাৎ গাছগুলির জন্য জল রইল না। গোলাপ নিতেজ হতে শুরু করল। সে দেখল একটি চুড়ুই ক্যাকটাসের মধ্যে টুট ডুবিয়ে জল খাওয়ার চেষ্টা করছে। লজ্জিত হয়েও সে ক্যাকটাসকে জিজ্ঞাসা করল, যদি সেও কিছু জল পেতে পারে। সদয় ক্যাকটাস সহজেই সম্মত হলো এবং তারা উভয়ে কঠিন গ্রীষ্ম বন্ধু হিসাবে পার করে দিল। অর্থাৎ যখন গ্রীষ্মকাল এসেছিল তখন সেই গোলাপ গাছ শুকিয়ে গিয়েছিল এবং ক্যাকটাস কী হয়েছিল, ক্যাকটাসের মধ্যে জল ছিল। তো ক্যাকটাসের থেকে চড়ুই পাখি তার টুটকে ডুবিয়ে জল খেয়ে নিয়েছিল। সেটা গোলাপ গাছ দেখে সেই ক্যাকটাসকে জিজ্ঞাসা করলো যে সেও কি কিছু জল পাবে। তো সদয় ক্যাকটাস সহজে সম্মত হলো এবং তারা উভয়ই কঠিন গ্রীষ্মকাল বন্ধু হিসেবে পার করে দিল। গল্পের নীতিকথা হচ্ছে, চেহারা দিয়ে কাউকে বিচার করবে না। তারপর আসছি সুচ গাছ। সুচ গাছের একটি গল্প। একবার দুই ভাই বনের প্রান্তে বসবাস করত। বড় ভাই তার ছোট ভাইয়ের প্রতি খুব নিচ মনোভাব জ্ঞাপন করত এবং সমস্ত খাবার খেয়ে ফেলত, তার সমস্ত ভালো কাপড় নিয়ে নিত। একদিন বড় ভাই বাজারে বিক্রি করার জন্য কিছু কাঠের সন্ধানে বনে গিয়েছিল। সে বৃক্ষের পর বৃক্ষের ডালপালা কাটতে কাটতে ঘুরে বেড়াতে বেড়াতে একদিন জাদুকর গাছের সামনে এল। গাছটি তাকে বলল, ওহে মহাশয়, দয়া করে আমার শাখা কাটবেন না। আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি আপনাকে আমার সোনার আপেল দেব। বড় ভাই রাজি হলো, কিন্তু গাছ যে কটা আপেল দিল তাতে সে হতাশ হলো। সে লুবে কাবু হয়ে গেল এবং গাছকে হুমকি দিল যে আরও আপেল না দিলে সে গোড়া থেকে গাছটি কেটে ফেলবে। তার পরিবর্তে গাছটি বড় ভাইয়ের ওপর শত শত ক্ষুদ্র সূচ বর্ষণ করল। যখন সূর্য দিগন্তের নিচে নেমে গেল, বড় ভাই বেদনায় মাটির উপর শুয়ে পড়ল। ছোট ভাই চিন্তিত হয়ে বড় ভাইয়ের সন্ধানে গেল।
সে তাকে চামড়ার উপর শত শত সুচ ফোটা অবস্থায় দেখতে পেল। সে তার ভাইয়ের কাছে দৌড়ে গেল এবং যন্ত্রণা সহ্য করেও ভালোবাসার সাথে প্রতিটি সুচ তুলে ফেলল। শেষ হওয়ার পর বড় ভাই তার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইল এবং এবার থেকে ভালো হওয়ার অঙ্গীকার করলো। গাছটি বড় ভাইয়ের অন্তরের পরিবর্তন দেখল এবং তাদের যত সোনার আপেলের প্রয়োজন ছিল সব দিল। নীতিকথা হলো, সদয় এবং ক্ষমাশীল হওয়া গুরুত্বপূর্ণ, কারণ এটির জন্য সবসময় পুরস্কৃত করা হবে। এটা ছিল নীতিকথা। এবার আসছি তুমি কটি ঋতুর নাম জানো। তো ঋতু হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এ হচ্ছে ছটি ঋতু। এবার বলেছে তোমার প্রিয় ঋতু কোনটি। তাহলে তোমার যেটি প্রিয় ঋতু সেটা তুমি বলে দেবে। তো এখানে ঋতু সম্পর্কে কিছু কথা আমি লিখেছি। বাংলা বর্ষপঞ্জী অনুযায়ী বছরের বা বছরের প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ মিলে গ্রীষ্মকাল। এই সময় সূর্যের প্রচণ্ড তাপে উত্তপ্ত হয়ে ওঠে ভূমি, পানি শুকিয়ে যায়, অনেক নদী তার স্বাভাবিক নাব্যতা হারায়, জলশূন্য মাটিতে ধরে ফাটল, গাছে গাছে বিভিন্ন মৌসুমি ফল দেখা যায়, যেমন আম, কাঁঠাল, লিচু ইত্যাদি। তারপর আসছে বর্ষাকাল। বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী গ্রীষ্মের পর ঋতুই হলো বর্ষাকাল। সে সময় প্রচণ্ড মুষলধার বৃষ্টিপাত গ্রীষ্মকালে সব তপ্ততা মিটিয়ে দেয়, রাস্তাঘাট বেশ কদমাক্ত থাকে, নদীনালা বেশ ভরাট হয়ে প্রকৃতিতে নতুন মাত্রা জাগিয়ে তোলে। আষাঢ় ও শ্রাবণ মাস মিলে বর্ষাকাল গঠিত। এ সময় নদীনালা খালবিল পানিতে পূর্ণ হয়। তারপর আসছে শরৎকাল। ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎকাল। এটি ষষ্ঠ ঋতুর তৃতীয় ঋতু হিসাবে বিবেচিত। এ সময় কাশফুল ফোটে, আকাশে সাদা মেঘ বেশে বেড়ায়। এ সময় বায়ুর তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে, রাতে সবুজ ঘাসে হালকা জলের কণা দেখা যায়। এটা হচ্ছে শরৎকালে ঘটে। তারপর হচ্ছে হেমন্তকাল। কার্তিক ও অগ্রায়ণ এই দুই মাস হেমন্তকাল। এটি ষড়র ঋতুর চতুর্থ ঋতু। এ ঋতুতে কৃষকের মধ্যে ফসল কাটার ব্যস্ততা দেখা দেয়, ঘরে ঘরে শুরু হয় নবান্নের উৎসব। তারপর হচ্ছে শীতকাল। পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হচ্ছে শীতকাল। শীতের সময় খেজুরের রস দিয়ে বিভিন্ন ধরনের পিঠে পায়াস খাওয়া হয়। বনভোজনের আদেশ ও উপযুক্ত সময় হিসেবে শীতকাল বিবেচিত হয়ে আসছে। এই সময় কুল ফল হয়। তারপর হচ্ছে বসন্তকাল। ফাল্গুন ও চৈত্র এই দুই মাস মিলে বসন্তকাল। বাংলা পঞ্জিকা বর্ষে বসন্ত সর্বশেষ ঋতু হিসেবে স্বীকৃত। এ ঋতুতে গাছে নতুন পাতা গজায় ও ফুল ফুটে। আবহাওয়ার পরিবর্তন প্রকৃতিতে নতুন মাত্রা যুগের কারণে বসন্ত ঋতু ঋতুরাজ বসন্ত নামে পরিচিত। নানা স্থানে বসন্ত বরণ অনুষ্ঠান হয়ে থাকে। তারপর আসি আমার প্রিয় ঋতু হলো বসন্ত। আহা, আজি এ বসন্ত, বসন্তে এত ফুল ফুটে, এত বাসি বাজে, এত পাখি গায়। বসন্তকালের বৈচিত্র্য বিভোর হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই লাইনগুলি মনে পড়ে যায়। বসন্তের কথা বলতে গিয়ে বারবার প্রকৃতির কথাই মনে আসে। পাখির কলকাতলিতে সকাল শুরু, রাতে কুয়াশার আচ্ছন্নতাহীন জ্যোৎস্না, সব মিলিয়ে এক একটি দিন যেন অপার সৌন্দর্যময় বিশাল সমুদ্রের এক একটি তরঙ্গ। তাই এর জন্য বসন্তকাল আমার খুব প্রিয়। তো এই ছিল একটি শর্ট করে লেখা। তোমরা ছয়টি ঋতুর নাম দিয়ে বসন্তের এই লাইনগুলি লিখে তোমরা দিয়ে পাঠিয়ে দিতে পারো, অথবা তোমাদের যদি বিশদভাবে আরও ভালোভাবে ঋতু সম্পর্কে জানতে হয়, বসন্ত ঋতু সম্পর্কে, তাহলে তোমরা ডিসক্রিপশনে পাবে লিঙ্ক বলে ত্রিপুরা ক্লাস ব্লগ পোস্ট .2029 ব্লগ পোস্ট HTML। এখানে গিয়ে একটি লিঙ্ক দেওয়া থাকবে এইরকম। তো এই লিঙ্কের মধ্যে ক্লিক করবে, তাহলে তোমরা এই বসন্তের উপর একটি বড় আর্টিকেল সেটা তোমরা পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।